শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের মধ্যে অসন্তোষ ছিল, তবে তা ক্রমশ স্বাভাবিক হচ্ছে বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। হাওড়া জেলার সভাপতির বহিষ্কার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অনেকে সন্দেহের বশবর্তী হয়ে নানান রকম কথাবার্তা বলছেন। হাওড়া জেলা সভাপতির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এজন্য ওই জেলার পৌর ভোটে কোনো প্রভাব পড়বে না বলে তিনি দাবি করেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে দেখা যাচ্ছে দলের মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। অসন্তোষ আগের থেকেই আছে, যখন নির্বাচন হয়েছে তারপর অনেকে চলে গেছেন, তো আস্তে আস্তে ওটা স্বাভাবিক হচ্ছে। একটা মনের মধ্যে সবার মধ্যে সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে, বহু লোক এসছে, বহু লোক চলে গেছে, তো সেই জন্য অনেকে সেই ধারণার বশবর্তী হয়ে অনেক কিছু কথাবার্তা বলছেন।